পঞ্চায়েতের অনাস্থা ভোটকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঘটনাস্থলে উপস্থিত বিজেপি সাংসদকে তৃণমূল কর্মীরা তাড়া করেন বলেই অভিযোগ। নিরাপত্তারক্ষীরা কোনো রকমে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় আক্রান্ত হয়েছে কয়েকজন বিজেপি কর্মী ও নেতা বলেই অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। চরমভাবে আমার পিছনে আমাদের মণ্ডল সভাপতি টাউনে বিপ্লবকার বসেছিল আমার গাড়িতে, চরমভাবে আমার হেলমেটে মারে এবং একটা মার ওর মাথায় লাগে, বাঁশ দিয়ে, মোটা বাঁশ দিয়ে মারছে। পুলিশ দাঁড়িয়ে রয়েছে, কোনো ব্যবস্থা নেয়নি। কারা মারলো? কারা? তৃণমূলের গুন্ডারা মেরেছে মোটা বাঁশ দিয়ে, আমার হেলমেটে লেগেছে, ওর মাথায় লেগেছে। চরমভাবে ওখানে সন্ত্রাস তৈরি করছে তৃণমূলের গুন্ডারা। নিরঞ্জন বিশ্বাস, নদিয়া দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক। এই পঞ্চায়েতে অনাস্থা ভোটের আবেদন করে বিজেপি। সেই মতো প্রশাসনের পক্ষ থেকে বুধবার অনাস্থা ভোট শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। সাংসদকে দেখে তৃণমূল কর্মীরা তাড়া করে বলে অভিযোগ। ছিল
এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন সাংসদ। যদিও সমস্ত ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূল, তাদের অভিযোগ সুষ্ঠুভাবে নির্বাচন চলছিল, বিজেপি সাংসদ উপস্থিত হয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ সেলিম। তৃণমূলের পক্ষ থেকে আপনারা কি বলবেন? দেখুন, আপনারা জানেন যে জগন্নাথ সরকার যখন যা কিছু বলে এবং কাজ করে সম্পূর্ণই ভুল কথা বলে, নানান সময় তিনি নানান কথা বলে এবং পঞ্চায়েতি ব্যবস্থা সম্বন্ধে জগন্নাথ সরকারের কোনো আইডিয়া নেই। অতএব আজকে বিজেপিরা আস্থা ডেকেছে, সেখানে উনি জগন্নাথ সরকার এই এলাকার শান্তি শৃঙ্খলাভাবে যে সিস্টেমটা চলছে এর মধ্যে উনি এসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিল। এলাকার সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক আমরা তো সেটা মেনে নিতে পারি না একটা সুস্থ পরিবেশে। একটা অভিযোগ উঠছে যে বিজেপির একজন কর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছে, তাকে কিন্তু মারধর করেছে তৃণমূলের কর্মীরা। এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, ওদের কোনো সম্পর্ক নেই এই এর মধ্যে দিয়ে ওরা এখানে এসে বিশৃঙ্খলায় শুধু সৃষ্টি করতে চেয়েছিল। আমাদের কর্মীদের উপরে জগন্নাথ সরকারের যারা সিকিউরিটি রয়েছে তারাই হামলা করতে এসেছিল এবং আমাদের একজন কর্মীকে মেরেছে, আমরা তার প্রতিবাদ জানিয়েছি। কজন মেম্বার এখানে? 15 জন মেম্বার টোটাল, তৃণমূলের কটা, বিজেপি কটা? আমাদের 8টা মেম্বার, বিজেপি 7টা মেম্বার। তা আজকের এই নির্বাচন প্রক্রিয়া চলছে, আপনাদের জয় কতটা নিশ্চিত মনে করছেন? আমাদের 100% জয়, 100% জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, গণতন্ত্রের জয়, উন্নয়নের জয়, বিজেপির ভাওতাবাজি এবং মিথ্যার পরাজয়। আপনার নাম ডিজিশন? সুব্রত সরকার, শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস SC ST অফিসের সভাপতি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।